2004 সালে নিজ স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার চেষ্টার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী এবং তার দেব প্রায় 18 বছর পলাতক ছিলেন, যাদেরকে আমরা গতকালকে কুমিল্লার কোতোয়ালি এলাকা হতে গ্রেপ্তার করতে পেরেছি। 2000 সালে এক নম্বর আসামি লিটন ওরফে বাবুল এবং বাবুলের সাথে তার স্ত্রী ফাতেমা আক্তারের ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়, কিন্তু বিবাহের পরবর্তী দাম্পত্য জীবনে তাদের সবসময় যৌতুক নিয়ে একটা কুন্দল ছিল এবং এই যৌতুকের জন্য লিটনের ফ্যামিলি, তার সহোদর ভাই, মা এবং বাবা সবাই মিলে বিভিন্ন সময় এই নারীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত। এই নির্যাতনের যেই দীর্ঘকাল ছিল 4 বছর, বিভিন্ন সময়ে এই মহিলা নীরবে তা সহ্য করে গেল। 2004 সালের 20 মে তা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যেখানে লিটন তার ওয়াইফকে তার বাবার বাড়ি থেকে 10,000 টাকা যৌতুক নিয়ে আসার জন্য বললে তার ওয়াইফ ফাতেমা বাবার ভিকটিম আর সেটি অস্বীকার করে যে তার বাবা এই যৌতুকের টাকা দিতে পারবে না। এর প্রেক্ষিতে লিটনের পরিবার ক্ষিপ্ত হয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করে এবং পরবর্তীতে শারীরিকভাবে তাকে বুকে মাথায় আঘাত করে এবং রক্তাক্তভাবে জখম করে। একই ঘটনায় তার সহোদর ভাই সুমন তার ভাবিকে অর্থাৎ লিটনের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। ঘটনার একটা পর্যায়ে তাদের মনে হয় যে ভিকটিম মারা গিয়েছে, তো ভিকটিমকে তখন মৃত ভেবে টেনে হেসে তারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একটি নির্জন স্থানে ফেলে আসে। পরবর্তী দিন সকালবেলা ভিকটিমকে স্থানীয় লোকজন জঙ্গলে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে এবং ফেনি সদর হাসপাতালে নিয়ে যান। ফেনি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদানের মাধ্যমে কিছুটা সুস্থ করে তোলেন এবং 12 মে 2004 সালে অর্থাৎ ঘটনার প্রায় 25 দিন পরে উক্ত ভিকটিম ফেনি সদর থানায় নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে যৌতুকের জন্য হত্যার চেষ্টার একটি মামলা করেন, যেখানে 5 জন লিখিত আসামি এবং 7-8 জন অজ্ঞাত আসামি হিসাবে তিনি এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই ভিকটিমের স্বামী লিটন এবং তার সহোদর সুমন দুজনেই পলাতক থাকে। পরবর্তীতে সুমনকে পুলিশ গ্রেপ্তার করলে তিনি 3 মাস সাজাপ্রাপ্ত হাজতে থাকেন এবং পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আসেন। জামিনে বের আসার পর থেকে আমাদের প্রথম যেই 1 নম্বর আসামি তিনি কখনোই পুলিশের হেফাজতে যাননি এবং 2 নম্বর আসামি যিনি জামিনে বের হয়ে আসেন তিনি আর কখনোই আদালতে যাননি, যার ফলাফলস্বরূপ 2011 সালে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে নারী আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী নির্যাতন মামলায় তাদেরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং 10,000 টাকা জরিমানা করেন। ঘটনাটি অনেকদিন আগের, প্রায় 18 বছর। আমরা গত কিছুদিন আগে একটি গোপন সূত্রে জানতে পারি যে পলাতক আসামি লিটন এবং তার ভাই সুমন কুমিল্লা সুজানগর এলাকায় অবস্থান গ্রহণ করছে। তারই প্রেক্ষিতে আমাদের সিপিসি একের একটি আবেদনিক দল গতকাল সন্ধ্যায় সুজানগর থেকে পলাতক যাবজ্জীবন প্রাপ্ত গত 18 বছর তারা প্রথমে ঘটনা ঘটার পর চট্টগ্রামস্থ যেই পাহাড়ি এলাকা আছে সেখানে কিছুদিন অবস্থান করেন, পরবর্তীতে আরও কয়েকটি জেলায় অবস্থান করেন এবং বিভিন্ন পেশায় তাদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। সর্বশেষ তারা কুমিল্লাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং দুজনই দিনমজুর এবং ভ্যান চালক হিসাবে কাজ করেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে যতটুকু জানতে পেরেছি ঘটনা সত্যি এবং ওনাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের ব্যাপারে আমরা থানায় কোনো মামলা পাইনি, কিন্তু স্থানীয় লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করাতে যতটুকু জানতে পেরেছি তারা দিনমজুরের কাজের পাশাপাশি খুচরা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনের সাথে জড়িত।
তো আসামিদেরকে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ফেনী সদর থানায় হস্তান্তর করবো।